কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগে নোটিশ প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক ওই আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক কি বলা হয়েছে এই নোটিফিকেশনে, কি রকমের যোগ্যতা লাগবে এই পদে অ্যাপ্লাই করার জন্য ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম ক্যাশিয়ার, মোট 0 পদ একটি জেনারেলদের জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল কমপক্ষে 50% নম্বর সহ বিকম অনার্স, সঙ্গে যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থাতে ব্যাংক ট্রানজ্যাকশন এবং ক্যাশ রেকর্ডিং এবং হ্যান্ডেলিংয়ের কাজে কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া কম্পিউটারে ট্যালির কাজ জানতে হবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকলে অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়স সর্বাধিক 24 বছরের মধ্যে হতে হবে। পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে বেতন 27,100 টাকা। অ্যাপ্লাই করতে হবে অফলাইনের মাধ্যমে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যোগ করে মুখবন্ধ খামে ভরে দিতে হবে। মুখবন্ধ খামের উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য প্রার্থী অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর ঠিকানাটি হল রেজিস্টার যাদবপুর ইউনিভার্সিটি, পোস্ট অফিস যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা 732। মাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীরা অনলাইন পেমেন্টে নেট ব্যাঙ্কিং বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পৌঁছানোর শেষ তারিখ 10/1/2022।